একটা পেজ চালাতে গেলে আপনাকে যে যে প্রবলেম ফেস করতে হবে আজকে এই বিষয়ে আমি ডিটেলস আপনাকে বলব। পেজ খোলার পর আপনি প্রথমে কিছুই বুঝবেন না, এটাই কিন্তু স্বাভাবিক। তবে আপনাকে হাল ছেড়ে দিলে হবে না, আপনাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে। অনেকে আছে পেজ খুলতে পারছেন কিন্তু কিভাবে ভিডিও এডিট করবেন সেটা বোঝেন না, এবং অনেকের ভিডিও করতে গেলে তাদের ক্যামেরা ভালো থাকে না, যার কারণে তাদের ভিডিও করার যে আগ্রহটা সেটাই নষ্ট হয়ে যায়। তো আমি বলবো আপনাদের হাতে যে ক্যামেরাটাই থাকে বা যে মোবাইলটাই থাকে সেটা দিয়ে আপনারা প্রথমে ভিডিও করা শুরু করেন। তারপর হচ্ছে আপনাদের যখন অ্যাবিলিটি হবে একটা ফোন কিনে নিয়ে জাস্ট এমন একটা ফোন কিনবেন কম দামের মধ্যেও পাওয়া যায়, যেটা দিয়ে খুব সহজে অল্প বাজেটের মধ্যে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। আর যেহেতু ভিডিও এডিটার অনেক অ্যাপস পাওয়া যায় ফ্রিতে, গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সেগুলো দিয়ে খুব সুন্দরভাবে স্মুথলি আপনারা কিন্তু ভিডিও এডিট করতে পারবেন। ইউটিউব দেখে দেখে কিন্তু আপনারা পেজ ক্রিয়েট করতে পারবেন। তারপর হচ্ছে পেজের কিছু সেটিংস থাকে, সেই সেটিংসগুলো আপনারা করে নেবেন। মানে হচ্ছে আপনাদের ওইখানে মোবাইল নাম্বার দেওয়া থাকে লাগে আর কি। আবার মোবাইল নাম্বার না দিতে চাইলেও আপনারা ইমেল আইডি দিতে পারেন, যাদের ইমেল আইডি নাই কোনো কিছু না দিলে স্কিপ করতে পারেন, পরবর্তীতে আপনারা আপনাদের সুবিধার মতো অ্যাড করে নিতে পারেন। প্লাস হচ্ছে আপনার পেজের যে নামটা থাকবে সেটা কিন্তু খুব সুন্দর হতে হবে এবং ইউনিক হতে হবে। তবে আমি বলবো আপনারা সবসময় ইংলিশ নামটা ইউজ করার চেষ্টা করবেন, তাতে হবে কি আপনাদের যে ভিডিওটা সেটা তো শুধু বাংলাদেশের মানুষরাই দেখে না, বিশ্বের সকল মানুষের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছে যায়। তার মানে হচ্ছে আপনার চ্যানেলের নামটা বা হচ্ছে পেজের নামটা যদি ইংলিশে হয় তাহলে বিশ্বের সকল মানুষের কাছে সেটা পৌঁছে যাবে এবং তারা বুঝতে পারবে এটা কী রিলেটেড চ্যানেল বা এটা মানে কিসের চ্যানেল। যারা নাকি ভিডিও করার সময় মনে হয় যে না আমরা ক্যামেরার সামনে কথা বলতে পারি না বা ক্যামেরার সামনে আমাদের আসা বারণ বা আমরা আসতে চাই না, তাদেরকে বলবো আপনারা কিন্তু আপনাদের ফেস না দেখেও ভিডিও তৈরি করতে পারেন। আপনারা মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যেসব মেয়েরা রান্নাবান্না পারে তাদের ক্ষেত্রে হচ্ছে আপনারা রান্নাবান্নার যে ভিডিওগুলো সেগুলো করে রাখতে পারেন। আবার অনেকে আছে রান্নাবান্না করে না বা স্টুডেন্ট থাকে, তারা অনেক সময় ঘোরাঘুরি করে বা বাহিরে যায়, ওই ভিডিওগুলো যদি আপনারা করে রাখেন বা সিনারির যে ইগুলো আছে সিনারিগুলো আছে সেগুলো ক্যাপচার করে রাখেন, তাহলে কিন্তু আপনারা সেগুলো এডিট করে খুব সুন্দরভাবে ফেসবুকে বা ইউটিউবে দিতে পারবেন। অনেকে আছেন আপনারা কিন্তু ভয়েস অ্যাড করতে পারেন না, ভয়েস দেওয়ার সময় আটকে আটকে যান, তাদেরকে বলবো আপনারা ইনশট অ্যাপসটা ইউজ করবেন। এটা কিন্তু খুব ইজিতে যে কেউ মানে বিগিনার লেভেলে যারা থাকে তারাও কিন্তু ইনশট অ্যাপসটা ডাউনলোড করে ইউজ করতে পারে। সেক্ষেত্রে আপনারা কীভাবে ভয়েস অ্যাড করবেন এ সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে, না দেখতে চাইলে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন কীভাবে ইনশটে ভিডিও বা ভয়েস দেওয়া যায় সেগুলো সম্পর্কে, তাহলে দেখবেন হিউজ পরিমাণ ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং ওইখান থেকে দেখে দেখে কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে ভয়েসটা অ্যাড করে নিতে পারেন। যারা সময়ের অভাবে ভিডিও করতে পারে না তাদেরকে আমি বলবো ভিডিও একদিনে করে রেখে তারপর শিডিউল আকারে পোস্ট করতে থাকেন। তবে একদিন ভিডিও আপলোড করবেন, দুই দিন আপলোড করবেন না, তাহলে কিন্তু আপনার পেজটা কখনোই গ্রো করবে না। আপনার পেজটাকে গ্রো করাতে হলে অবশ্যই আপনাকে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে এবং আপনাকে ফেসবুকে বুঝাতে হবে যে না আপনি ফেসবুকে প্রতিদিন অ্যাক্টিভ থাকেন। অতএব আপনারা প্রতিদিন 3-4টা রিলস ভিডিও দিবেন, একটা স্টোরি দিবেন, একটা পোস্ট দিবেন, সেটা টেক্সট হতে পারে অথবা পিকচার হতে পারে। তারপর হচ্ছে একটা লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, একটা লাইভ করবেন। প্রতিদিন লাইভ না করলেও চলবে, প্রতিদিন লং ভিডিও আপলোড না করলেও চলবে, সপ্তাহে 3-4টা লং ভিডিও দিবেন অথবা সপ্তাহে একটা লাইভ ভিডিও করবেন, তাহলে কিন্তু আপনার পেজটা আস্তে আস্তে গ্রো করবে। পেজ খোলার পরে আপনার মনে হতে পারে যে এত এত ভিডিও কোথায় পাবো, এত এত স্ক্রিপ্ট কোথায় পাবো, তাদেরকে বলবো আপনাদের স্ক্রিপ্টের অভাব হবে না, শুধুমাত্র আপনারা কন্টিনিউ ভিডিও বানিয়ে থাকেন এবং স্ক্রিপ্ট অটোমেটিকলি আপনাদের মাথায় চলে আসবে। অতএব কোনো হেজিটেশন নেবেন না, আপনারা কন্টিনিউ ভিডিও বানিয়ে আপলোড করতে থাকেন, তাহলে সফলতা একদিন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং ইনশাল্লাহ সফলতার মুখ দেখবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার দিয়ে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। আল্লাহ হাফেজ।